হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিহার্স কিচেন। আজকে আমি তোমাদের সাথে স্পাইসি চিজি ব্রেড অমলেট স্যান্ডউইচের এক লোভনীয় রেসিপি শেয়ার করছি, তাই তোমাদের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে দেখার। আগে স্লাইডের মধ্যে সব উপকরণগুলো বলে দিয়েছি, তোমরা নোট করে নিতে পারো। এবারে একটা পাত্রের মধ্যে আমি ডিমগুলোকে আলতোভাবে ফাটিয়ে নিচ্ছি। এবারে ডিমের মধ্যে আমি কুচিয়ে নেওয়া পেঁয়াজ, ধনে পাতা ও তার সাথে অল্প পরিমাণ মতন কাঁচা লঙ্কা অ্যাড করছি। তবে বন্ধুরা, তোমরা নিজের ঝাল খাওয়ার আন্দাজ বুঝে কাঁচা লঙ্কা অ্যাড করো। এবারে পাত্রের মধ্যে চিলি ফ্লেক্স অ্যাড করলাম, গুঁড়ো করে নেওয়া গোলমরিচ, স্বাদ অনুযায়ী লবণ, গুঁড়ো দুধ এবং কর্নফ্লাওয়ার অ্যাড করছি। এবারে এই সব উপকরণগুলোকে ভালোভাবে ডিমের সাথে ফেটিয়ে নিতে হবে। এবারে আমি ডিমের মিশ্রণটা অল্প পরিমাণে ব্রেডের উপরে লাগিয়ে নিচ্ছি। তবে তোমাদের যদি মনে হয় তোমরা ডিমটা ভাজার সময় ব্রেডটা ডিমের উপরে দিয়েও এই গ্রিসিং প্রসেসটা করে নিতে পারো, দেখো তোমাদেরকে দেখাই কিভাবে করবে এটা। এবারে এই পর্যায়ে আমি প্যানের মধ্যে মাখন লাগিয়ে গ্রিস করে নিচ্ছি। মাখন যাতে ভালোভাবে গলে যায় তার জন্য একটু ওয়েট করব, এরপরেই ডিমের মিশ্রণটা প্যানের মধ্যে দিয়ে দেব। তবে ডিমটা যাতে একটু ভালোভাবে ভাজা হয় তার জন্য তোমরা চাইলে ঢাকনা চাপা দিয়ে এই প্রসেসটা একটু ফাস্ট করে নিতে পারো। ঢাকনা খুলে নিলাম, এবারে ডিমের উপরে একটা ব্রেডের স্লাইস দিয়ে দিচ্ছি। ভালোভাবে ব্রেডের মধ্যে মাখন লাগিয়ে নেব, দিয়ে ডিম আর ব্রেড দুজনকেই একসঙ্গে উল্টিয়ে নেব। এই পর্যায়ে ডিমটা ভালোভাবে ফোল্ড করতে হবে সব দিকগুলোকে মুড়িয়ে নিয়ে। এবারে ডিমের উপরে একটা চিজ স্লাইস দিয়ে ওর মধ্যে গোলমরিচ গুঁড়ো আর চিলি ফ্লেক্স অ্যাড করলাম। তবে এই পর্যায়ে ওরেগানো অ্যাড করাই যায়, আমি অ্যাড করলাম না। তবে বন্ধুরা, তোমরা চাইলে ওরেগানো অ্যাড করতে পারো। এবারে আমি চিজের উপরে আর একটা ব্রেড দিয়ে দিচ্ছি, দিয়ে ব্রেডের উপরে ভালো করে মাখন লাগিয়ে নিয়ে এই পর্যায়ে ব্রেডের দুই দিকটাই মাখন লাগিয়ে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে সেঁকে নিতে হবে, যতক্ষণ না চিজটা গলে যাচ্ছে আর ব্রেডের মধ্যে একটা ক্রিস্পি ভাব আসছে। আর একটা কথা, এই সময় গ্যাসের ফ্লেম একদম লোতে রাখবে। এবারে প্লেটিং করে নিয়েছি, আর দেখো বন্ধুরা কত সুন্দর একটা চিজি ব্রেড অমলেট স্যান্ডউইচ তৈরি হয়ে গেল। এটা খেতে খুবই সুস্বাদু ও মজাদার হবে, এটা আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আর এই রেসিপি তোমরা সকালে ব্রেকফাস্ট বা ইভিনিং স্ন্যাক্স হিসেবেও খেতে পারো। বন্ধুরা, আমার চ্যানেল ভিজিট করার আমন্ত্রণ রইল তোমাদের সবার কাছে। এরম আরও অনেক মুখরোচক ও সুস্বাদু রেসিপি রয়েছে চ্যানেলে, আর আশা করি তোমরাও নতুন কিছু নিশ্চয় খুঁজে পাবে আমার ভিডিওস। যদি ভালো লাগে তোমাদের তাহলে লাইক ও তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আশা করি এইটুকু সাপোর্ট নিশ্চয়ই পাবো তোমাদের কাছ থেকে। এবারে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও দেখা হবে একটা নতুন ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই। আল্লাহ হাফিজ।